মানবিক ইউনিট থেকে 2021 বর্ষ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মাত্র 15 দিনে তোমার সিলেবাস শেষ করে 100% চান্স নিশ্চিত করবে তাই বলবো আজকের ভিডিওতে। সো লেটস এনজয়। তার আগে একটু কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ। এইখানে তোমাদের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানকে আমি 15 দিনে ভাগ করে দিয়েছি, যে এভাবে যদি তুমি 15 দিন পড়ো তাহলে তোমার অবশ্যই অবশ্যই 2021 বর্ষ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার সিলেবাস একদম 100%ভাবে শেষ হবে। আর এভাবে যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার চান্স 100%ভাবে হবেই হবে। সো লেটস এনজয়। দেখো প্রথম এবং দ্বিতীয় দিনে তুমি তাহলে কীভাবে পড়বা, দুই দিন করে সময় নেবা এক একটা ভাগের জন্য। প্রথম এবং দ্বিতীয় দিনে তুমি পড়বা হচ্ছে সাধারণ জ্ঞান 30 পেজ সাধারণ জ্ঞান পড়বা, বাংলা প্রথম পত্রের পড়বা হচ্ছে অপরিচিতা ঐকতান, বাংলা দ্বিতীয় পত্রের পড়বা হচ্ছে পদপকরণ শব্দ, ইংলিশ ফার্স্ট পার্টে পড়বা হচ্ছে ইউনিট 1, ইংলিশ সেকেন্ড পার্টে পড়বা পার্টস অফ স্পিচ এবং নাউন। আর এগুলো কীভাবে পড়বা, দেখো সাধারণ জ্ঞান যেহেতু 30 পেজ, দুই দিনে তোমার শেষ করা লাগবে, তাহলে একদিনে তোমার 15 পেজের মতো পড়া লাগতেছে। তো তুমি যদি 15 দিনে এই সম্পূর্ণ সিলেবাসটা তুমি কভার করো তাহলে তোমার হাতে আরও অনেক 45 দিনের মতো সময় থাকবে। সো ওই 45 দিনে আরও তুমি 3 বার রিভিশন দিতে পারবা। সো প্রথমবার সাধারণ জ্ঞানে এত চাপ নেবা না, জাস্ট সর্বোচ্চভাবে পড়ার চেষ্টা করবা, মুখস্থ করার চেষ্টা করবা। সবগুলো ইনফরমেশন যদি মুখস্থ না হয় তাহলে কোনো প্যারা নেবা না, একবার পড়া যাও, আগে একবার শেষ করো, পরের বার যখন পড়বা তখন সবগুলো ইনফরমেশনই তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। আর বাংলা প্রথম পত্রটা সবসময় আমি এটা আগে থেকে বলতেছি আর এখনও বলি, যে তুমি মেন বইয়ের উপর বেশি জোর দিবা। মেন বইয়ের যখন তুমি অপরিচিতা ঐকতান এগুলো পড়বা তখন মেন বইয়ের যে কবি পরিচিতি কবিতা পরিচিতি এবং যে গদ্যপদ্যটা আছে এটাই সর্বোচ্চ ভালো করে পড়বা। এর পরবর্তীতে তুমি যদি কোনো সহায়ক বই নিতে চাও তাহলে তখন ওইটা নিবা। আর বাংলা সেকেন্ড পার্ট পদ্মকরণ শব্দ এটা যে কোনো গ্রামার বই থেকে পড়তে পারো, অথবা তুমি যদি অ্যাডমিশনের জন্য কোনো সহায়ক বই কিনে থাকো তা ওই বই থেকে পড়লেই হবে। আর ইংলিশ ফার্স্ট পার্টটা যখন পড়বা তখন যে পেসেজটা পড়বা ওই পেসেজটা পড়ার পূর্বে তুমি ওই পেসেজের কিছু ভোকাবুলারি দেওয়া আছে ওই ভোকাবুলারিগুলো মুখস্থ করে নেবা। আর পেসেজটা যখন পড়বা তখন ওই পেসেজে যদি কোনো ভোকাবুলারি তুমি অর্থ অর্থাৎ মিনিং পারো না তাহলে ওইটার বাংলা মিনিংটা মুখস্থ করে ফেলবা। তাহলে তোমাদের অতিরিক্ত আর ভোকাবুলারি মুখস্থ করা লাগতেছে না। আর পেসেজটা এমনভাবে পড়বা যেন পেসেজের সকল ইনফরমেশনের খুঁটিনাটির তথ্যর আনসারগুলো দিতে পারো, যদিও ফার্স্ট পার্ট থেকে তেমন কোনো কোয়েশন আসে না। আর ইংলিশ সেকেন্ড পার্টে কী বলছে, এখানে পার্টস অফ স্পিচ এবং নাউন, পার্টস অফ স্পিচের 8টা ভাগ আছে, 8টা ভাগের নাউনটা সাথে পড়বা। আর 8টা ভাগই ভালো করে পড়বা কিন্তু এখানে শুধুমাত্র নাউনটা অনেক ভালো করে পড়বা। গ্রামার যে কোনো বই থেকে পড়লে হয়েছে, তোমার কাছে যে বই আছে ওই বই থেকে পড়বা। অনুরূপভাবে দেখো তৃতীয় প্রথম দুই দিনে এটা শেষ করবা, পরে দেখো তৃতীয় এবং চতুর্থ দিনে তুমি পড়বা আবার 20 পেজ সাধারণ জ্ঞান, বাংলা প্রথম পত্রের পড়বা হচ্ছে আমার পদ সাম্যবাদী, বাংলা দ্বিতীয় পত্রের পড়বা হচ্ছে বানান উচ্চারণ, আর ইংলিশ ফার্স্ট পার্টে পড়বা হচ্ছে ইউনিট 2, ইংলিশ সেকেন্ড পার্টে পড়বা হচ্ছে প্রিপোজিশন অ্যাডভার্ব। এগুলো কীভাবে পড়বা ইতিপূর্বে তোমাদের বলছি, ওইভাবেই এটা পড়বা। এরপরে দেখো পঞ্চম ষষ্ঠ দিনে আবার 30 পেজ সাধারণ জ্ঞান, বাংলা প্রথম পত্রের ভিতরে পড়বা হচ্ছে বায়ান্নের দিনগুলো, তাহারই পরে মনে বাংলা দ্বিতীয় পত্র পড়বা হচ্ছে সমাজ পারিভাষিক শব্দ, ইংলিশ ফার্স্ট পার্টে পড়বা ইউনিট 3, আর ইংলিশ সেকেন্ড পার্টে পড়বা হচ্ছে অ্যাডজেক্টিভ আর মডিফায়ার। অ্যাডজেক্টিভ মডিফায়ার দুইটা একই বিষয় প্রায়, তারপরে দুইটা যদি খুব ভালো করে পড়ো তাহলে একটা অথবা দুইটা কোয়েশন তোমাদের মানে 100% এটা কমন পড়বে। অ্যাডজেক্টিভ থেকে বরাবরই কোয়েশন আসে, এবারও আসবে। সপ্তম অষ্টম দিনে পড়বা হচ্ছে 30 পেজ সাধারণ জ্ঞান, বাংলা প্রথম পত্রে পড়বা হচ্ছে রেনকোট আর সেই অস্ত্র, বাংলা দ্বিতীয় পত্রে পড়বা হচ্ছে উপসর্গ অনুবাদ, ইংলিশ ফার্স্ট পার্টে পড়বা ইউনিট 4, ইংলিশ সেকেন্ড পার্টে পড়বা হচ্ছে ট্যান্স ন্যারেশন ভয়েস। এই প্রত্যেকটা টপিকই একটা আরেকটার সাথে রিলেটেড, এই জন্য এখানে 3টা টপিক ট্যান্স ন্যারেশন ভয়েস সবগুলো টপিক যখন যেদিন যেই দুই দিনে তোমার পড়ার বিষয়গুলো থাকবে এগুলো কিন্তু খুব ভালো করে পড়বা। এইভাবে যদি তুমি 15 দিনে মাত্র 15টা দিন অনেক বেশি পরিশ্রম করো তাহলে কিন্তু একবার যদি কোনো মতো এগুলো পড়ে যেতে পারো, পরে এরপরে তোমার হাতে আরও 45 দিন সময় থাকবে। ওই 45 দিনে তুমি যদি 3 বার রিভিশন দাও তাহলে তোমাকে ফেরানোর মতো কোনো শক্তি থাকবে না। নবম দশম দিনে পড়বা হচ্ছে 30 পেজ সাধারণ জ্ঞান, বাংলা প্রথম পত্র পর্ব হচ্ছে নেকলেস ফেব্রুয়ারি 1969, বাংলা দ্বিতীয় পত্র পর্ব প্রয়োগ অপ্রয়োগ আর বর্ণ, বাংলা ফার্স্ট পার্টে পর্ব ইংলিশ ফার্স্ট পার্টে পর্ব হচ্ছে ইউনিট 5, ইংলিশ সেকেন্ড পার্টে পর্ব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ট্যান্স ভয়েস ইতিপূর্বে তোমাদের দিয়েছি, তারপরও আবার এইখানে পড়বা।
কেননা রাইট ফর্ম অফ ভার্বের সাথেও কিন্তু টেন্স ভয়েস রিলেটেড, এই জন্য রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু মিনিমাম তিন থেকে চারটা কোয়েশন থাকবেই থাকবে। সো এটা তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়া লাগবে। এগারো বারোতম দিনের পর্ব হচ্ছে 30 পেজ সাধারণ জ্ঞান, বাংলা প্রথম পত্র পর্ব, উপন্যাস নাটক। উপন্যাস নাটকটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু তুমি এখন প্রথম থেকে এ টু জেড সম্পূর্ণটা পড়তে পারবে না। এই জন্য যে সারসংক্ষেপটা আছে এই সারসংক্ষেপগুলো পড়বা, বইয়ের পিছনে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেওয়া আছে এই এমসিকিউগুলো পড়বা। যদি তোমার কাছে এগুলোর কলেজ থেকে কোনো শিট সংগ্রহ করে থাকো, শিটের যে এক কথায় কোয়েশনগুলো আছে এগুলো পড়বা, কবি পরিচিতি এগুলো খুব সুন্দরভাবে পড়বা, আর কোনো সহায়ক বই থাকলে ওই সহায়ক বই থেকে এমসিকিউ আর এক কথায় যে প্রশ্নগুলো আছে এগুলি শুধু পড়বা, তাহলে উপন্যাস নাটক শেষ তোমার। বাংলা দ্বিতীয় পত্র পর্ব হচ্ছে বানান শুদ্ধি, অতিরিক্ত টপিক যা এইখানে বলিনি, এমন একটা টপিক এইখানে পড়বা বানান শুদ্ধির সাথে তোমার যে কোনো টপিক যেটা আমি এই ইতিপূর্বে তুমি গত দিনগুলোতে পড়োনি, ওরকম একটা টপিক তোমার যেটা ভালো লাগে ওরকম একটা টপিক ধরে তুমি বাংলা দ্বিতীয় পত্র এইখানে পড়বা। আর ইংলিশ ফার্স্ট পার্টে পর্ব হচ্ছে ইউনিট 6, ইংলিশ সেকেন্ড পার্টে পর্ব হচ্ছে ফ্রেজ ক্লোজ, এই দুইটাও কিন্তু একটা সাথে আরেকটা রিলেটেড, এই জন্য এই দুইটা একদিনে পড়বা। আর 13-14তম দিনে পর্ব হচ্ছে 30 পেজ সাধারণ জ্ঞান, ইংলিশ ফার্স্ট পার্টে পর্ব হচ্ছে ইউনিট 6 এবং 7 ইউনিট, আর ইংলিশ সেকেন্ড পার্টে পর্ব হচ্ছে গ্রুপ ভার্ব, ইডমস আর ভোকাবুলারি, এগুলো বই থেকে পড়বা। যে ওই যে বললাম তোমার কাছে যদি একটা সহায়ক বই থাকে ওই বইয়ের ভিতরে কিন্তু দেওয়া আছে, অল্প কিছু সংখ্যক মানে শব্দ এখানে দেওয়া থাকবে, ওইগুলো মেমোরাইজ করে ফেলবা, আর বিগত সময়ের কিছু প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। 15-16তম দিনে পড়বা হচ্ছে 30 পেজ সাধারণ জ্ঞান, ইংলিশ ফার্স্ট পার্ট ইউনিট 8, 12, আর ইংলিশ সেকেন্ড পার্টে পড়বা হচ্ছে পাংচুয়েশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাধারণত ওই রাইট ফর্ম ভার্বের সাথেই শেষ হয়ে যায়, তারপর এখানে আলাদাভাবে আরেকদিন সময় নিয়ে পড়বা। যদি তুমি এইভাবে পড়ো আর এইভাবে একবার কষ্ট করে, প্রথমবার একটু কষ্ট হইব তোমাদের 15 দিন পড়তে, কিন্তু 15 দিনে যদি কষ্ট করে এগুলো পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ পড়াটাই শেষ হয়ে যেতেছে। এরপরে আরও 3বার তুমি রিভিশন দেওয়ার সময় পেতেছ, তখন কিন্তু আর ততটা মানে কঠিন লাগবে না। সেই জন্য তোমাদের কাছে তোমাদের উদ্দেশ্যে এটাই বলার থাকবে যে কষ্ট হলেও একটু কষ্ট করাই লাগবে, যেহেতু এত বেশি সময় নেয়, মাত্র 2 মাসের মধ্যে সময় আছে তোমাদের হাতে। সো কষ্ট করে হলেও প্রথম 15 দিন অনেক কষ্ট করে সব কিছু বাদ দাও, এতদিন যা পড়ছো না পড়ছো সব কিছুর চিন্তা বাদ, এখন তুমি আজকে থেকে অথবা কালকে থেকে শুরু করো, 15 দিন হাতে টার্গেট নাও, 15 দিনেই তুমি কিন্তু চাইলে এগুলো শেষ করে ফেলতে পারবা। যদি একবার কোনো মতো কষ্ট করে এগুলা রিভিশন মোটামুটি একবার কোনোভাবে শেষ করতে পারো, এরপরে বাকি যে 3বার আছে ওই 3বার যখন শেষ করবা তখন কিন্তু সব কিছু সব ইনফরমেশন তোমাদের মাথায় ঢুকে যাবে, তাহলে তোমার একটা সিট গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফার্ম হয়ে যাবে। তো বন্ধুগণ ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার বাকি থাকে তাহলে এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অথবা ওই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে উপস্থিত হবো।